খুবই কম পোস্ট করবে, একদম রেয়ার। সূর্যগ্রহণে যেরকম সূর্যের দাম বেড়ে যায়, সেরকমই সবার নিউজ ফিডে তোমার পোস্টের গ্রহণ হবে। প্রোফাইলে কোনো বেশি ইনফরমেশন থাকবে, শুধু তোমার কলেজের নাম থাকবে, দ্যাটস এনাফ। মানে একদম মিস্টিরিয়াস একটা পার্সোনালিটি মনে হবে। ফ্যাশনেবল বা ইনস্টা ইনফ্লুয়েন্সারদের মতো ফটো একদম থাকবে না প্রোফাইলে। সে তুমি ক্যান্ডিড তোলো আর না তোলো, বাট যাতে মনে হয় যে ওটা ক্যান্ডিড ফটো। কম ফটোজ তোমাকে ইন্টেলেকচুয়াল বানাবে, কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোজ তোমাকে সুপার ইন্টেলেকচুয়াল বানাবে। এক দুই লাইনের ছোট স্টেটাস বা জোক দেবে না, একদম এত বড় পোস্ট দেবে। ডিনার করে পপকর্ন নিয়ে মানুষ পোস্ট পড়তে বসে তো সকাল হয়ে যায়। ইংলিশ একদম কারেক্ট হওয়া উচিত, সেই জন্য 36 বার প্রুফ রিডিং করিয়ে দেন পোস্ট করবে। ইউএসএ তে কি কি ট্রেন্ডিং আছে আর ওদের কি সমস্যা, ওইটা নিয়ে মান্থলি একটা পোস্ট মাস্ট। ছাপরি আর ইন্টেলেকচুয়ালের মধ্যে একটা থিন লাইন আছে, থিন লাইনটা মেনটেন করে চলতে হবে। তুমি স্টোরি দেওয়া আর ট্যাগ করা ভুলে যাও। যদি বাই চান্স কারো স্টোরি দেখতে ইচ্ছে করে, স্টোরি লিস্টে দেখতে পাবে ছোট ছোট থাম্বনেইলে স্টোরিটা একটু দেখা যায়, ওইটা একটু টুক করে দেখে নেবে। স্টোরি খুললেই কিন্তু ইমেজটাই শেষ। অবভিয়াসলি তোমার বাবা বড়লোক, তো তুমি হয়তো ছোটবেলা কোথাও স্কটল্যান্ডে গেছিলে বা ওখানে পড়াশোনা করেছো, যে কোনো পোস্ট বা কমেন্টে জাস্ট একটু স্লিপ করে দেবে ব্যাপারটা, আই ওয়াজ ট্রাভেলিং অন দ্য কান্ট্রি রোডস অফ স্কটল্যান্ড, যাতে শো অফ না মনে হয়। এরকম একটা পোস্ট শেয়ার করবে যেটা হচ্ছে মানে লাইফের কোনো মিনিং নেই, স্যাডনেস ইজ ইনএভিটেবল, ব্যাকগ্রাউন্ডে একটা সুন্দর অ্যাস্থেটিক ওয়ালা ছবি, তো ছোট 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 করে একটা ছোট্ট কোট লেখা। পরপর যদি বেশি করে দেখো তাহলে তোমার চোখে চশমা লাগে। রিলেশনশিপ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ওয়ালা পোস্ট ভুল করো না, এটা ছাপরিরা করে। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, মিউজিক অ্যান্ড মুভিজ। ছাপরিরা ইউজ করবে কি, দিল কা দরিয়া। তুমি এরকম একটা গান শেয়ার করবে ইংলিশ অবভিয়াসলি, যেটা কেউ শুনুনি কোনোদিন। সোলমেট হু ওয়াজন্ট মেন্ট টু বি, হলিউডের অনেক কটা ডিরেক্টরের নাম মুখস্থ করতে হবে। যে কোনো ফিল্মের একটা রিভিউ দেবে, এরকম ফিল্ম যেটা কেউ দেখেনি, যেটা তুমি ডিসকভার করেছো। সিনেমাটোগ্রাফি, ডিরেকশন, এডিটিং, আর্ট ডিরেকশন সবকিছু তুমি বোঝো। এদিকে তুমি হয়তো সুরেন্দ্রনাথ কলেজেও চান্স পাওনি, ঠিক আছে, তাহলে বেস্ট অফ লাক। মেয়েদেরকে বেশি করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছো বলে ফেসবুক ব্লক করে দিয়েছে তোমার প্রোফাইল, কোনো ব্যাপার না, আমার কথাগুলো শোনো, ইন্টেলেকচুয়াল হয়ে যাবে। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া।